সুপ্রিয় দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বাদ ব্যথা পেইন ও প্যারালাইসিস বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাংলাদেশের প্রখ্যাত বাদ ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান ড শফিউল্লা প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অস্বস্তিকর একটা সমস্যা যন্ত্রণাদায়ক বিরক্তিকর সমস্যা কোন একটা নিবিড় কাজ করবেন ঘাড় ব্যথা করছে কাজ করার ইচ্ছাটা তখন থাকে না আসলে ঘাড় ব্যথার কারণগুলো কি কি আপনাকে ধন্যবাদ আসলে ঘর এমন একটা জায়গা যে মাথার পরে ঘরের অবস্থান এবং মস্তিষ্কে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু ভয়ানক সমস্যা এটা এটা সবাই আমরা চিকিৎসা বিজ্ঞানের সকল চিকিৎসক এটা নিয়ে চিন্তিত হয়ে ঠিক একই রকম ঘাড়ে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু খারাপ একটা সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আর আমরা প্র্যাকটিসে বা প্রতিদিন রুগী যে দেখি তার ভিতরে ঘাড় ব্যথার সবচেয়ে বেশি যে কমন রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে ঘাড়ে মেকানিক্যাল সমস্যা যে স্পাইনে কার্ভেসার জনিত সমস্যা আপনার ঘাড় কোমরের মতোই সামনের দিকে উত্তল থাকবে হ্যাঁ একই রকম কোমরে যেভাবে সামনে কনভেক্স বা উত্তল দ্রুপ ঘাড়ও সামনে কনভেক্স বা উত্তল থাকে তো এখন আমরা যে পেশাগত কারণে আমাদের দেশে এবং সারা বিশ্বে দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বেশিরভাগ মানুষই তার কাজ করার ক্ষেত্রে ইভেন কি যে লোক মাছ বিক্রেতা তাকেও মাছ বিক্রি করার জন্য প্রযুক্তির সহায়তা নিতে হয় তাকে কম্পিউটিং করতে হয় বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করতে হয় ট্যাব ল্যাপটপ এসব ইউজ করে এই যে দীর্ঘ সময় ল্যাফ ট্যাব এইসব ইউজ করা পাশাপাশি সামনে ঝুঁকে যারা ডেস্ক জব করে এই যে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা বা কম্পিউটিং করা বা সামনে বসে মানে ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করা এতে কিন্তু আমাদের রুগীর সংখ্যা আরো বেড়ে যাচ্ছে এই ব্যবহারে যদি ভুল হয় সামনে ঝুঁকে যদি তার থেকে ঘরে কিন্তু এই যে কনভেক্সিটি টা নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যারা অপারেশন করে ঘন্টার পর ঘন্টা কিন্তু বিভিন্ন আমরা ক্ষেত্রে কি হবে পিছনে যে মাংস পেশি মাংস স্ট্রেন হতে পারে ছিড়ে যেতে পারে বা মোচকাতে পারে বা স্প্রেইন স্ট্রেন এগুলো হতে পারে ডিক্স পেটে নার্ভে কম্প্রেশন দিতে পারে যেটা আমরা সবচেয়ে বেশি কমন পেয়ে থাকি ঘাড় ব্যথার কারণ পি যে ক্ষেত্রে রোগীর যে কমপ্লেইন্ট আছে ঘর ব্যথা হবে অন্যসব রোগী আমার কাছেও আসে দেখি যে হাত একটা মাথার উপরে করে নিয়ে আসে আচ্ছা মানে কোন ইয়া নাই যে সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করার পরে সে যখন মুখ ধোয়ার পরে উঠতে গেল তখনই কাট করে একটা আওয়াজ হলো বা একটা তার কোনো কিছু মনে হলো যে তারপরে হাতে ব্যথা এবং ঘর হাত মাথার উপরে নিয়ে নিচে রাখতেই পারে बिकॉज যখন সে নিচে রাখে তখন আরও কম্প্রেশন হয় তখন আরও ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হয় সে হাতটা ঝুলে নিয়ে আসে অথবা এখানে কোনো ব্যাগ লাগিয়ে যেটা আমরা অ্যালবো ব্যাগ বলি লাগিয়ে সে আমাদের কাছে আসে তো এটা হচ্ছে কমন সেটা হচ্ছে ডিস্ক প্রলাপস এটা বোঝা যাবে কিভাবে ঘাড় ব্যথা হবে আমি এখানে একটু যোগ করছি যে কোমর ব্যথার যেমন কারণ আপনারা প্রায় বলেন যে পি এল ব্যথার জন্য পিএলআইডি এরকম সেটাও হ্যাঁ একই কারণ এটাই সবচেয়ে বেশি কারণ আমরা যে রোগীগুলা সবচেয়ে বেশি পেয়ে থাকি আরেকটা কারণ এই পিএলআইডি হলো আরও কারণ আছে যেমন আমি বলছিলাম তো কম্পিউটিং বা কাজের কারণে আরেকটা হচ্ছে বেশিরভাগ মানুষ দেখবেন দুটো বালিশ ব্যবহার করে প্রায় খোঁজ নিয়ে দেখবেন উঁচু বালিশে উঁচু বালিশ ব্যবহার করে বা দুটো বালিশ ব্যবহার করে এত আরাম করে শোয়ার জন্য অথবা রেলিং এ মানে মাথা ঠিকিয়ে বসে বসে টিভি দেখে বা শুয়ে শুয়ে টিভি দেখে এই যে মেল অবস্থান আমরা বলি পোস্টচারাল ব্যাড পোস্টচার এই ব্যাড পোস্টচারের কারণে কিন্তু ঘরে সামনে এই কনভেক্সিটিটা স্ট্রেট হয়ে যাবে এবং আস্তে আস্তে পিছনে কম্প্রেশন দিবে ঘাট বেথা রোগী আরো বেশি খারাপ হয় কোমর ব্যথা কেন কারণ ঘাটটা সবচেয়ে উপরে হায়ার সেন্টার ওখানে যদি কোনো কম্প্রেশন হয় বা কর্ড কম্প্রেশন হয় তখন কিন্তু আমাদের ভাইটাল যে অর্গান আছে হার্ট লাংস এগুলো কিন্তু ফাংশানে সমস্যা হতে পারে এবং ডিক্স প্রলাপস হয়ে যদি সে সার্ভাইকাল মাইলোপ্যাথি হয় সেক্ষেত্রে কিন্তু রুগী মারাও যেতে পারে এত জটিল হতে পারে দিন হয় না এটা আস্তে 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 হতে সেক্ষেত্রে রুগী ঘর ব্যথা থাকবে দীর্ঘদিন বছরের পর বছর হাত ব্যথা রুগী হত ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে এক পর্যায়ে কদিন পরে দেখবে সে হাঁটতে পারছে না পড়ে যাচ্ছে শক্তি পাচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে এই সকল সমস্যাগুলো আমাদের একটা ভিজুয়ালি যে ঘাড় টান মাথা আসে এই যে ঘাড়ের সমস্যার জন্য কি মাথা ব্যাথাও করতে পারে হ্যাঁ এটা ভালো কথা বলেছেন যে সময় মাথা ব্যথা নিয়ে আসে আমাদের কাছে পিছনের ঘাড়ের পিছনে মাথার পিছনের অংশটা ব্যথা করে রুগী হয়তো প্রেশার ব্লাড প্রেশার মাপলো ইসিজি ইকো সব শেষ কিন্তু তার কোনো খুঁজে সেটা দেখা যায় যে যদি আমরা একটা সিম্পল এমআরআই করে ফেলি ঘাড়ের ডিক্সের সমস্যা যার থেকে কিন্তু ঘাড়ে পিছনে মাথা ব্যথা হতে পারে আর একটা হচ্ছে মেরুদণ্ডের বিভিন্ন যেমন হার ক্ষয়জনিত সমস্যা তা থেকে কিন্তু আপনার ঘাড় ব্যথা হতে পারে যেটা আমরা ডাক্তারি ভাষায় স্পন্ডাইলোসিস বলে মানে ঘাড়ের হারের শফিল্লা প্রধান অনেকে মাথায় ভারী বোঝা নিয়ে যাচ্ছে বা ঘাড়ে ভারী বোঝা নিয়ে যাচ্ছে তাদের তো যারা ডেলি লেবার তাদের তো সবার এই সমস্যাটা হয় না হ্যাঁ তাদের যেটা হচ্ছে কি তারা অভ্যস্ত মানে দীর্ঘকাল আহ যদি সে ছোটকাল থেকে একটা লোক দীর্ঘ সময় গারে এসকল বোঝা ঠিকই তারা্বস্ত হয়ে যেটা ডেলিভার যারা পার্শ্ব শ্রমিক এই সমস্যাটা হয় না তাদের যে হয় না তাও না তারও কিন্তু বিভিন্ন ইনজুরিতে আমাদের কাছে নিয়ে আসে দেখা যায় যে যদি একটা বোঝা বহনের কিছু নিয়ম আছে যে কারো ওজন যদি 50 কেজি হয় সে 20 25 কেজির বেশি ওজা বোঝা বহন করা নিষেধ মানে শরীরের ওজনের অর্ধেকের সমান বা তার কম নিতে হবে এখন যদি সে 30 বা 40 কেজি ওজন না তাহলে কিন্তু তার ঘরে

দীর্ঘদিন ধরেই ঘাড় ব্যাথায় বা ঘা ব্যথা নিয়ে আসছে ঘাড় নাড়াচাড়া ব্যথা হচ্ছে এবং অনেক সময় বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে যে ঘাড়টা একটু বাঁকা বা সামনে কুজো হয়ে যাওয়া তো এগুলা আসলে বুঝাই যায় যে তার দীর্ঘদিন হিস্টোরি মানে কনফার্ম ডায়াগনোস্টিক